রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি এর যৌনতা এবং জেনা অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে, ভিক্টিমবিহীন অপরাধ। মানুষ অনেক সময় মজা করে বলে গাড়ি চালাতে লাইসেন্স লাগে, কিন্তু সন্তানের অভিভাবক হতে লাইসেন্স লাগে না। এটা কেমন কথা? হালকা চালে বলা হলেও কথাটার পিছনে যুক্তি আছে। ভেবে দেখুন, স্কুলে পড়ানো, ডাক্তারি কিংবা আইনজীবী হওয়া, এমনকি মেকানিক হতে হলেও সার্টিফিকেট লাগে। এগুলোর তুলনায় একটা শিশুকে লালন পালন করা অনেক বেশি নাজুক এবং গুরুত্বপূর্ণ একটি কাজ, কিন্তু এটার জন্য কোনো সার্টিফিকেট, লাইসেন্স বা প্রশিক্ষণ নেই। শিশুরা সমাজের ভবিষ্যৎ, তাদের নৈতিকতা, দায়িত্ববোধ, চরিত্র আমাদের সমাজের ভবিষ্যৎকে প্রভাবিত করবে। যেসব শিশু উপযুক্ত অভিভাবকত্ব পায় না, তাদের বেকারত্ব, মাদক এবং অপরাধে জড়ানোর আশঙ্কা বেশি থাকে। সমাজের কর্মক্ষম সদস্য এবং ন্যায়নিষ্ঠ মানুষ হবার ক্ষেত্রেও ব্যর্থতার আশঙ্কা থাকে সাধারণের চেয়ে বেশি। কাজেই শিশুর সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা যেন যোগ্য অভিভাবক এবং যথাযথ পরিচর্যা পায় তা নিশ্চিত করা কোনো না কোনো ব্যবস্থা সভ্য জাতিগুলোর মধ্যে থাকা উচিত। অযোগ্য দায়িত্বজ্ঞানহীন লোকেরা যেন শিশুদের ভবিষ্যৎ অগ্রাহ্য করে যা ইচ্ছা তাই করতে না পারে, তাদের সন্তানেরা যেন সমাজের বোঝায় পরিণত না হয় তা নিশ্চিত করা কি সমাজের দায়িত্ব না? এ ধরনের একটা লাইসেন্সের বিধান ইসলামে আছে, নিকাহ। যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করে বাস্তবায়ন করা হলে নিকাহ একটি স্থিতিশীল পরিবারের নিশ্চয়তা দেয়, যেখানে পিতা ও মাতা সন্তানের লালন পালন করবে আর তাদের সমর্থন দেওয়ার জন্য থাকবে বৃহত্তর পরিবার এবং সার্বিক সমাজ। অথচ দশকের পর দশক ধরে লিবারেল এবং মডার্নিস্টরা ইসলামী মূল্যবোধের উপর নিরন্তর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের মতে বিবাহপূর্ব যৌনতাকে নিষিদ্ধ করে ইসলাম যৌন স্বাধীনতার গলা চেপে ধরেছে। অথচ বাস্তবতা হলো, জিনার নিষেধাজ্ঞার বিধান মানুষের স্বাধীনতাকে রক্ষা করে, কারণ এই নিষেধাজ্ঞা ডিভোর্সি, অবিবাহিত নারী এবং সন্তান পালনের জন্য অনুপযুক্ত। নারী সন্তানের সংখ্যা সীমিত রাখে, কারণ এই নিষেধাজ্ঞা ডিভোর্সি, অবিবাহিত নারী এবং সন্তান পালনের অনুপযুক্ত নারী পুরুষের সন্তানের সংখ্যা সীমিত রাখে। এতে করে শিশুর এবং সমাজের স্বার্থ সুরক্ষিত হয়। বিষয়টা এতই স্পষ্ট যে বিবাহপূর্ব যৌনতা নিষিদ্ধের যৌক্তিকতা বোঝার জন্য ধার্মিক হওয়া জরুরি না। সব ধরনের সমাজ এবং বৈজ্ঞানিক প্রমাণ এই বিধানকে সমর্থন করে। কাজেই বিবাহপূর্ব যৌনতা কেউ ক্ষতিগ্রস্ত হয় না, এটা একটি ভ্রান্ত বিশ্বাস। বিবাহপূর্ণ যৌনতাকে ভিক্টিমবিহীন অপরাধ বলা যায় না। জিনা একটা বড় ধরনের অপরাধ। আধুনিক রাষ্ট্র এই অপরাধের লাগামহীন বৈধতা দিয়েছে, ফলে অপরাধের হার বেড়েছে। একই সাথে বেড়েছে সরকারি সহায়তার উপর নির্ভরশীল মানুষের সংখ্যা। জিনা ব্যাপকভাবে প্রচলিত হবার আরেকটা দীর্ঘমেয়াদী ফলাফল হলো রাষ্ট্রের উপর মানুষের নির্ভরশীলতা বাড়া। আর রাষ্ট্রের উপর জনগণের নির্ভরশীলতা যত বাড়ে, ততই জ্যামিতিক হারে বাড়তে থাকে রাষ্ট্রের ক্ষমতা। এতে দিন শেষে লাভ হয় রাষ্ট্র, ক্ষমতাশীল আর কর্পোরেটগুলো। এ কারণে হাজার হাজার বছর ধরে যৌনতার ব্যাপারে চলে আসা অনুশাসন এবং মূল্যবোধ নিয়ে আধুনিক জাতিরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। যৌনতার ব্যাপারে ইসলামী মূল্যবোধ কেন যৌক্তিক এবং সেকুলার লিবারেলের অবস্থানের চেয়ে নৈতিকভাবে শ্রেষ্ঠতর তা সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব। ডেটিং কিংবা জিনার ব্যাপারে ধর্মীয় যুক্তি কারো মনঃপূত না হলে এই যৌক্তিক প্রমাণগুলো, এই বিধানগুলো শ্রেষ্ঠত্ব প্রমাণে যথেষ্ট।